মূর্ত, অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান, দয়াল কত ভাগ্য আমাদের প্রিয়তম। আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে, সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ও গো দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমি আমার জীবন, আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে, প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না, তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর, তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক, তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক, আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে। ও গো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো, আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক, স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু। এরপর শ্রী শ্রী বড়মার পাঁচালী পাঠ করবেন খাতড়া বাঁকুড়া থেকে শ্রীমতা অনিমা মল্লিক মা। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। আমি এখন পাঁচালী পাঠ করছি। তোরা শোন রে ভাই, বলে যাই বাঁচা বাড়া পথ, যে পথে চলেছে ঠাকুর অনুকূলের, শোন পূর্ণ কথা, শোন পূর্ণ কথা, তার বারোটা কহি বিবরণ, যে কথা শুনিলে হয় পা বিমোচন। এলো সোনার মানুষ, এলো সোনার মানুষ, মহাপুরুষ অনুকূলে রথ, পাপি তাপি উদ্ধারিতে সোনার বাংলায়, গ্রাম হিমায়িতপুরে, গ্রাম হিমায়িতপুরে, পদ্মা তীরে জেলা পাবনায়, শিবচন্দ্র চক্রবর্তী অতি সদাশয়, মাতা মনমোহিনী, মাতা মনমোহিনী তার গৃহিণী অতি পুণ্যবতী, যার গৃহে জন্ম নিলেন তিলকের পতি, করে গৃহ আলো, করে গৃহ আলো প্রেমময় ঠাকুর অনুকূল, যা লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণ রাতুল, তার রূপ দেখে, তার রূপ দেখে, ভাব দেখে কহ না না যায়, ভুবন মোহন রূপে সবারে ভুলায়, শোনো তার মহিমা, শোন তার মহিমা, মাধুরিমা নাহি পারাবার, নর রূপে এলো সে যে দেব অবতার, শোন ধর্মের কথা, শোন ধর্মের কথা, তার বারতা অতি চমৎকার, বাঁচা বাড়ার আসন নীতি ধর্মে সারাসার, করো খাদ্য বিচার, করো খাদ্য বিচার, সদাচার ঋষি বাক্য পালন, প্রতিবেশী সেবা করে ইষ্ট পথে চলো, ওই তো আর্য নীতি, ওই তো আর্য নীতি, ধর্ম নীতি হিংসা দেশ ছাড়ো, হিন্দু বৌদ্ধ মুসলমান যে যার পথে চলো, পালো বর্ণাশ্রম, পালো বর্ণাশ্রম, করো প্রেম ইষ্ট কর্ম ধরো, ইষ্ট ভীতি যজন যাজন যথাবিধি করো, ওই তো বাঁচার পথ, ওই তো বাঁচার পথ, ভিন্ন পথ আর কিছুই নাই, বিধি মতে অনুলমে বিয়ে করো ভাই, গড়ো আর্য সমাজ, গড়ো আর্য সমাজ, বাড়াও ধান আর্য কৃষ্টি, রাখো বৌদ্ধ ঈশাই রসুল কৃষ্ণ সমান চোখে দেখো, তাঁরাই পূর্বতন, তাঁরাই পূর্বতন, বর্তমান শ্রেষ্ঠ অনুকূল, যার বিধি মেনে চলে কাটাও মনের ভুল, পাবে মহাশান্তি, পাবে মহাশান্তি, যাবে ভ্রান্তি পাবে মহাসুখ, কালো বাজার স্বেচ্ছাচার যাবে মহারোগ, ভাইরে ভয় নাই, ভাইরে ভয় নাই, টানো ভাই অনুকূলে রথ, ধর্ম নষ্ট নাই হবে পাবে বাঁচার পথ, ওই তো সৎসঙ্গ, ওই তো সৎসঙ্গ, মনের অঙ্গে করহ বিহার, কমল নিরঞ্জন ভজে পদ যুগল তর,
জয় পুরুষোত্তম, জয় পুরুষোত্তমর সুনাম বুদ্ধ যীশু নাম, শ্রী চৈতন্য নকুল কৃষ্ণ ঘনশ্যাম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আজ চৌঠা শ্রাবণ, পরমারাধ্যা জগত জননী শ্রী শ্রী বড়মার 128তম শুভ জন্ম মাস শ্রাবণ মাসের চতুর্থ দিন। আজ খাতড়া সৎসঙ্গ বিহারে মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন খাতড়া বাঁকুড়া থেকে শ্রীমতী শান্তিবালা মাহাতোমা এবং পূর্ব মেদিনীপুর থেকে শ্রীমতী সন্ধ্যা মল্লিক বারুইমা। তাদের পরিবার পরিজন ও বিশ্ববাসীর সার্বিক মঙ্গল প্রার্থনার উদ্দেশ্যে আমরা এখন তাদের সপারিপার্শ্বিক মঙ্গল কামনা এবং বিশ্ববাসীর মঙ্গল প্রার্থনার জন্য পরম দয়ালের আতি উচ্চারণে কিছুক্ষণ নাম জপ করব। নামের সময় হলো। এরপর পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন পূর্ব মেদিনীপুর থেকে শ্রীমতী সন্ধ্যা মল্লিক বারুইমা। জয় গুরু, জয় গুরু। শোনা যাচ্ছে মা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত্র লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ। হৃদয় দাও, কখনো হটে যেতে হবে না। নির্ভর করো, কখনো ভয় পাবে না। বিশ্বাস করো, অন্তরের অধিকারী হবে। সাহস দাও, কিন্তু শঙ্কা জাগিয়ে না দিতে চেষ্টা করো। ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। অহংকার করো না, জগতে হীন হয়ে থাকতে হবে না। কেহ তোমাকে দোষী করবার পূর্বেই কাতরভাবে নিজ দোষ স্বীকার করো। মুক্ত কলঙ্ক হবে, জগতের স্নেহের পাত্র হবে। সংযত হও, কিন্তু নির্ভীক হও। সরল হও, কিন্তু বেকুব হও না। বিনীত হও, তাই বলে দুর্বল হৃদয় হয়ো না। জয় গুরু। জয় গুরু। যে বাণীটি পাঠ হলো এখন সেইটির ইংরেজি ভার্সন পাঠ করবেন মেদিনীপুর থেকে শ্রীমতী দীপালী মাহাতোমা। জয় গুরু। জয় গুরু। নাও আই এম রিডিং দি ইংলিশ ভার্সন অফ সত্যানুসরণ। গিভ ইউর হার্ট, ইউ নিড নেভার রিট্রিট। রিলাই And you shall never be frightened. Believe, you shall master the world within. Encourage and try not to arouse fear. Have patience, danger will be crossed over. Be not vain,
you shall not have to remain humiliated in the world. Confess your fault in anguish before you are accused. You shall remain untarnished, an object of affection to the world. Be restrained but fearless. Be simple but not foolish. Be obedient, but for that don't be weak-hearted. Peace, peace, peace. Joy Guru. Joy Guru. এরপর চলার সাথে গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন খাদরা বাঁকুড়া থেকে শ্রীমত্তা মায়া পণ্ডামা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথে গ্রন্থ থেকে বাণী পাঠ। পারিপার্শ্বিকের প্রতুলতায় আত্মপ্রতুলতা জীবনে প্রধান লক্ষণেই হচ্ছে চেতনা, আর এই চেতনা স্ফুরিত হয় পারিপার্শ্বিক জীবনের সংঘাতে, আর তাহা হইতে বৃত্তি সংহত মনের উচ্চারণ। আবার এই মনে অনুকূল ও প্রতিকূলকে বিবেচনা করিয়া মানুষকে চালায়। তাই তুমি যদি তোমার উন্নতিকে, মনকে, জীবনকে সত্য সত্যই কামনা করো, তাহা হইলে তোমার পারিপার্শ্বিককে তোমার সেবায় এমনতর করিয়া তোলো যাতে তারা সুস্থ ও সবল হইয়া জীবন ও আনন্দে প্রতুল হইয়া ওঠে। বাণী সংখ্যা 101, পৃষ্ঠা সংখ্যা 50। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। এরপর দেবী সুক্ত গ্রন্থ থেকে বাণী পাঠ করছেন খাদ্যা বাঁকুড়া থেকে শ্রীমত্তা দীপালী কাপ্রিমা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেবী সুক্ত গ্রন্থ থেকে পাঠ করছি। রক্ত সংসবহীন সদৃশ্য বংশে পরিণীতা স্ত্রী যদি শত অনুসুনিষ্ট স্বামী অনুচর্যী অভিপ্রায় অনুসারী চলন সম্পন্ন হয়, সে স্বামী সদৃশ্য হয়ে থাকে গুণ কর্মে উদ্ভিন্ন হয়ে। এমনকি সদ্বংশজাত উপযুক্ত অনুলম স্ত্রীকেও অমন্তর অনুচলনে বহুলাংশে তাদৃশ্যই হতে দেখা যায় অনেক স্থলে, কিন্তু প্রতিলম চিরব্যাপী। পুনরায় রক্ত সংসবহীন সদৃশ্য বংশে পরিণীতা স্ত্রী যদি শত সুনিষ্ঠ স্বামী অনুচর্যী অভিপ্রায় অনুসারী চলন সম্পন্ন হয়, সে স্বামী সদৃশ্য হয়ে থাকে গুণ কর্মে উদ্ভিন্ন হয়ে। এমনকি সদ্বংশজাত উপযুক্ত অনুলম স্ত্রীকেও অমন্তর অনুচলনে বহুলাংশে তাদৃশ্য হতে দেখা যায় অনেক স্থলে, কিন্তু প্রতিলম চিরব্যাপী। বাণী সংখ্যা 42। জয় গুরু। জয় গুরু। বাণী পাঠ করলেন শ্রীমতী দীপালী কাপ্রিমা। আমার বলতে একটু ভুল হয়েছিল। এরপর নারী নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ করছেন খাতরা বাঁকুড়া থেকে শ্রীমতী শান্তিবালা মাহাতমা। জয় গুরু। জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অঙ্কুল চন্দ্রের নারী নীতি গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ। উন্নতির পথে তুমি যদি ভালোই থাকিতে চাও, জ্ঞানে শান্তিতে ও সম্মানে, যদি তোমার জীবনকে উন্নতির পথে অতিবাহিত করিতে চাও, তবে তুমি তোমার পুরুষের কাছে এমন তো স্ত্রী বা চরিত্র সেবা লইয়া উপস্থিত হও যাহাতে তিনি জীবন যৌশ বৃদ্ধিতে উন্নত অটুট হন। বাণী সংখ্যা 124। ওম স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দরভাবে এবং ভক্তি ভরে শঙ্খধ্বনীয় প্রার্থনা, সাধনাদি রচিত স্তোত্র পাঠ, পাঁচালী পাঠ এবং পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ করলেন সকল মায়েরা। তাদের সপারিপার্শ্বিক মঙ্গল কামনা করি পরম দয়ালের আত্মচরণে। এরপর ভক্তিগীতি পরিবেশন করছেন ঝাড়গ্রাম থেকে শ্রীমতী সুদীপা দাসমা। জয় গুরু। সুদীপা দাসমা কি আছেন?
জয় গুরু। হ্যাঁ জয় গুরু, আপনার যদি নেটওয়ার্ক ভালো থাকে তবে একটু ভিডিওটা অন করবেন। না একটু নেটওয়ার্কের সমস্যা আছে, আমি ভিডিও অফ করেই করছি। আচ্ছা ঠিক আছে। জয়গুরু শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শুরু করুন। ত্রিলোক পূজিতা বড়মা, পতিত পাবনী বিশ্বজননী, অভয়া বরদা অসীমা বড়মা। ত্রিলোক পূজিতা বড়মা, পতিত পাবনী বিশ্বজননী, অভয়া বরদা অসীমা বড়মা। ত্রিলোক পূজিতা বড়মা, কৃপা করো সবে রাখো মাগো ভবে, করো অপরাধ পাপ ক্ষমা, কৃপা করো সবে রাখো মাগো ভবে, করো অপরাধ পাপ ক্ষমা, তোমারই প্রসাদে সব নাশে, তোমারই প্রসাদে সব নাশে, গাহিত মহিমা বড়মা। ত্রিলোক পূজিতা বড়মা, পতিত পাবনী বিশ্বজননী, অভয়া বরদা অসীমা বড়মা। ত্রিলোক পূজিতা বড়মা, হে ভবতারিণী হৃদয় হারিণী, হে ভবতারিণী হৃদয় হারিণী, কাতর ডাকিও মা, হে ভবতারিণী হৃদয় হারিণী, কাতরে ডাকিও মা, তোমারি সেবায় যেন দিন যায়, তোমারি সেবায় যেন দিন যায়, কাহিত মহিমা বড়মা। ত্রিলোক পূজিতা বড়মা, পতিত পাবনী বিশ্বজননী, অভয়া বরদা অসীমা বড়মা। ত্রিলোক পূজিতা বড়মা, পতিত পাবনী বিশ্বজননী, অভয়া বরদা অসীমা বড়মা। ত্রিলোক পূজিতা বড়মা। জয় গুরু। জয় গুরু, খুবই সুন্দর ভক্তি ভক্তিগীতি পরিবেশন করলেন।
জয় গুরু, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, খুব জোরে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য। ঠিক আছে, খুবই সুন্দর ভক্তিগীতি পরিবেশন করলেন শ্রীমতী সুদীপা দাসমা। তার সপারিপার্শ্বিক মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের আতুল চরণে। এরপর খাতড়া বাঁকুড়া থেকে ভক্তিগীতি পরিবেশন করবে কুমারী কৃপালী মাহাতোমা। জয় গুরু, জয় গুরু।
জয়গুরু। আর একটি খুবই সুন্দর ভক্তিগীতি পরিবেশন করলো কুমারী কৃপালী মাহাতোমা। আমরা তার এবং তার পরিবার পরিজন প্রত্যেকেরই মঙ্গল কামনা করি পরম দয়ালের রাতুল চরণে। এরপর আমরা ইষ্ট প্রসঙ্গের দিকে যাব। এখন ইষ্ট প্রসঙ্গ করছেন পূর্ব বর্ধমান থেকে শ্রীমতী নীলা সূত্রধর্মা। জয় গুরুমা, শোনা যায় আমাকে? হ্যাঁ জয় গুরু, শোনা যাচ্ছে। জয় গুরু, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরমারাধা জগজ্জননী পরমার শ্রী চরণে জানাই শতকোটি প্রণাম। পরম পূজ্যবধ শ্রী শ্রী প্রীতিদেব বদ্দা, বর্তমান আচার্য দেব দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদা ও ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকে শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম। অনলাইনে উপস্থিত সমস্ত দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু, ছোটদের আমার স্নেহ ভালোবাসা। পরপর দুখানি খুব সুন্দর গান শুনলাম। এটা শ্রাবণ মাস, আমরা সবাই জানি এটা মায়ের শ্রাবণ পরিক্রমা শুরু হয়েছে। আজ শুদ্ধ পঞ্জিকা মতে চতুর্থ দিন। আমরা প্রতি প্রত্যেকে জানি এই শ্রাবণ মাস লক্ষ্মী স্বরূপিণী বড় মার শুভ 128তম জন্ম মাস। তাই আমরা এই আদর্শ রূপিণী বড় মার আদর্শে আদর্শকে আদর্শ করে জীবন চলার প্রতি পদক্ষেপে আদর্শিত হয়ে চলব। আমরা জানি 8টি গুণ বড় মার মধ্যে যথাযথভাবে প্রকটিত: নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সংরক্ষণ, সাহায্য, প্রেরণা ও প্রজনন। এই 8টি গুণ আমাদের এই লক্ষ্মী স্বরূপিণী বড় মা যথাযথভাবে পালন করে দেখিয়ে গেছেন। কিভাবে স্বামী সেবা করতে হয়, কিভাবে সন্তান প্রতিপালন করতে হয়, কিভাবে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হয়, ননদ দেওর সমস্ত ভরপুর পরিবার নিয়ে তিনি সংসার করেছেন এবং দেশে দশে সমস্ত মানুষকে নিয়ে তিনি চলেছেন ও দেখিয়ে গেছেন কিভাবে জগৎ সংসারে থাকতে হয়। তাই তো তিনি আজ লক্ষ্মী স্বরূপিণী বড় মা, জগৎ জননী বড় মা হয়ে উঠেছেন। সেকালের শিক্ষায় কিন্তু তিনি শিক্ষিত ছিলেন না, কিন্তু তিনি এমনই এক শিক্ষায় শিক্ষিত ছিলেন যে তার ডিকশনারিতে না শব্দটি বলে কিছুই ছিল না। আমাদের এই বড় মা 14ই শ্রাবণ 1301 সালে ধোপাদহ গ্রামে রামগোপাল ভট্টাচার্য ও ত্রিনয়িনী দেবীর কোল আলোকিত করে আসলেন। তিনি এতই সাদা ধবধবে ছিলেন যে পাড়ার এক ভদ্রমহিলা তাকে দেখতে এসে নাম দিলেন ফটকি। এই ছোট্ট ফটকি 28শে শ্রাবণ 1313 সালের সোমবারে শ্রী শ্রী ঠাকুরের সাথে শুভ পরিণয়ে সুসম্পূর্ণ হয়। এই ফটকি যখন শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তৈরি হলেন বা শ্বশুর বাড়ি রওনা হলেন, তখন তার দিদিমা বললেন, জানি না পারবো না, নেই ঘরে, এই তিনের কাছে দেবতা হারে। কি বললেন? জানি না পারি না, নেই ঘরে, এই তিনের কাছে দেবতা হারে। এই কথাটি সেই দিনকার ছোট্ট ফটকি চরিত্রগত করে নিলেন। শুধু কি তাই, তিনি খিচুড়ি রান্না শুধু নয়, তিনি আমাদের পূজনীয় সাধনা দিয়ে সন্তান রেখে গত হয়েছিলেন। শ্রী শ্রী বড়মা সেই সন্তানকে যথাযথভাবে শুধু মানুষ করাই নয়, তিনি তাকে আইপিএস অফিসারও তৈরি করেছিলেন। তাই তিনি আদর্শ রূপিণী বড় মা মাতা মনমোহিনী যখন মারা গেলেন, তখন তিনি শুধু আশ্রমবাসী যখন কান্নায় ভেঙে পড়েছে, তখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, বড় বউ, আজ থেকে তুমি শুধু বড় বউ না, তুমি জগৎ জননী বড় মা। সেই থেকে তিনি আচার আচরণ ব্যবহার, এই যে 8টি গুণের কথা বললাম, এই 8টি গুণ তিনি যথাযথভাবে পালন করে দেখিয়ে করে করিয়ে দেখিয়ে গেছেন। এবং শুধু কি আশ্রমবাসী, তিনি সমস্ত বিশ্ববাসীর কাছে
শ্রী শ্রী বড়মা জগজ্জননী বড়মা হয়ে উঠলেন। বড় বউ থেকে তিনি জগজ্জননী বড়মা হয়ে উঠলেন। বড়মার কথা তো বলে শেষ করতে পারবো না, আর সে সাধ্যও আমার নেই, আমি খুব নগণ্য, চেষ্টা করছি একটু বলার। যাই হোক, সেই সময়কার একটা কথা মনে পড়ে গেল, ঠাকুরের কাছে যে যখনই আসত, ঠাকুর প্রণাম করতে এলেই নিজের সমস্যাগুলো যখন বলতো, তখন ঠাকুর প্রণামের পর ঠাকুর বলতেন, যা তোদের বড়মার কাছে নিয়ে যা। ঠিক একদিন এরকমই একটি কাণ্ড ঘটল। আসামের এক মা এক নবদ এক দম্পতি বহু বছর ধরে তাদের বিবাহ অতিবাহিত হওয়ার পরেও কোনো সন্তান তাদের হয়নি। তারা অনেক ডাক্তার বদ্যি কবিরাজ ওঝাওঝি সব করেছেন, করে ডাক্তারে বলেছেন তোমাদের আর সন্তান হবে না। তারা আশা একরকম ছেড়েই দিয়েছে। এবার হতাশার ছন্ন এই মা দম্পতি একদিন এক রিলেটিভের বাড়ি বেড়াতে গেছেন, কিন্তু তিনারা ছিলেন আমাদের শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত। ওই রিলেটিভ মাটি ওনাদের সমস্ত কথা শোনার পর বললেন, সবই তো করলি তোরা ডাক্তার বদ্যি কবিরাজ, তা চল না আমাদের দেওঘর ঠাকুর বাড়িতে, ওখানে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আছেন, চল একবার ওখান থেকে প্রণাম করে আয়, একবার দেখ না বলে ওনাদের নিয়ে যান। এবার ওনারা যথারীতি ঠাকুর প্রণাম করেন। ঠাকুর প্রণাম করেই কিছু বলার আগেই ঠাকুর বললেন, যা তোদের বড়মার কাছে নিয়ে যাও ওদের। তখন ওনাদের বড়মার কাছে নিয়ে যাওয়া হলো। তো বড়মা তখন দরজার দিকে পিছন ঘুরে বসে বসে চুল বাঁধছিলেন। সেই দম্পতিটি চৌকাটও পার হয়নি, ঘরে ঢোকার আগেই বড়মা পিছন ঘুরে আছেন। বড়মা বললেন, আয় আয়, কে রঘুর মা এলি, আয় আয়। তো দম্পতিটি এধার ওধার দেখে দেখছেন কেউ তো কোথাও নেই, এখানে তো আমি একমাত্র একা রয়েছি, তাহলে কাকে বললেন রঘুর মা এলি, আয়। তাহলে দেখুন, উনারা হলেন অন্তর্যামী, দিব্য দৃষ্টিতে উনারা সব দেখতে পান, তাই আমাদের বিশ্বাস ভরসা রাখতে হবে। কিছুদিন পর এক বছর পর সেই মাটি একটি পুত্র সন্তান কোলে করে ঠাকুর প্রণাম করতে আসলেন এবং সেই সন্তানটির নাম রাখলেন রঘু। তাহলে দেখুন, পরমপিতার আশীর্বাদ থাকলে কি না হয়, পাথরেও ফুল ফোটে। জয়গুরু মা, আপনি তো সময় হয়ে গেছে না, আমি সময়টা বলে দিচ্ছি, আর 5 থেকে 6 মিনিট আপনি বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসলে বলতে বলতে ভুলে গেছি মা টাইমটা, ঠিক আছে, আমারও বলা হয়নি, আমারও ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, তো শুধু কি তাই, আমাদের বিশ্বাস ভরসা এগুলো রেখে নিঃস্বার্থভাবে আমরা যদি পরমপিতার শরণাগত হয়, আমরা সমস্ত সমস্ত বিপদাপদ থেকে মুক্ত পাব। এইরকমই বিশ্বাস ভরসা স্বার্থপর লোভী হয়ে চলা, এইরকমই একটা কথা মনে পড়ে গেল বিশ্বাসের। ভবতারিণী মা ছিলেন আমাদের বড়মার সঙ্গে রান্নাঘরে রান্না করতেন, তিনি যেখানেই বড়মার কথা হতো যে উনি মহামায়া, উনি দূরদৃষ্টি সম্পন্না, উনি দিব্য দৃষ্টি সম্পন্না, তো উনি মুখ বেঁকাতেন, বিরক্তি ভাব প্রকাশ করতেন। তো উনি একদিন মনে মনে ভাবছেন, তাই যদি হবে, আমি তো সবসময় বড়মার সাথে থাকি, রান্না করি, কই আমি তো কোনোদিন কিছু দেখতে পাই না। তখন সেদিন মনে মনে উনি ছোদ্দাকে জল দিতে গেছেন, উনি জল চাইলেন, তো উনি জল দিতে ওপরে উঠছেন আর সিঁড়ি দিয়ে বড়মা নামছেন, দিয়ে না উনি জল দিয়ে নামছেন আর বড়মা উপর ছোদ্দার ঘরে যাচ্ছেন, জল দিয়ে ফিরে আসছেন যখন ভবতারিণীর মা, তখন দেখলেন বড়মা উপরে উঠলেন। তারপর রান্নাঘরে এসে দেখছেন বড়মা সিঁড়িতে মোড়াতে বসে রয়েছে, উনি তো ভয়ে ভিমভি খেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। বড়মা যথারীতি উনার মুখে চোখে জল দিয়ে বলে, দেখ দেখ আমি তোদের বড়মা রে, দেখ ভয় পাচ্ছিস কেন। সেই থেকে ভবতারিণী মা যেখানেই বড়মার কথা হয় জোড়হাত করে শোনেন, তাই আমাদের
বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রাখলে আমরা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবো, আর যথা সময় নাম ধ্যান করে চলতে হবে। তাই তো তিনি বলছেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। আমাদের এই এই উষায় নিশায় মন্ত্র সাধন করে চললে এবং সব সময় নামময় হয়ে চললে আমরা এই সংকটময় সময় থেকে রক্ষা পাব। জয় গুরু। এই বলে আমি আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করলাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করবেন, হয়তো একটু বেশি সময় নিয়ে ফেললাম। জয় গুরু। প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয় গুরু। জয় গুরু। খুবই সুন্দর আলোচনা করলেন মা, একদম সময়ের মধ্যেই বলেছেন, খুবই সুন্দর আলোচনা করলেন। এমন অনেক জিনিস আমরা জানতে পারলাম যা আমরা হয়তো জানতাম না। একটি মনোমুগ্ধকর আলোচনা করলেন শ্রীমতী নীলা সূত্রধর মা। তার সপারিপার্শ্বিক এবং পরিবার পরিজনের মঙ্গল কামনা করি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে। এরপর আমরা আবার ভক্তিগীতির দিকে যাব। এখন ভক্তিগীতি পরিবেশন করছেন মুম্বাই থেকে শ্রীমতী সীমা মাইতিমা। জয় গুরু মা। জয় গুরু। শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্য জগত জননী শ্রী শ্রী পরমা, শ্রী চরণে আমার শত কোটি কোটি প্রণাম নিবেদন করতে হ্যাঁ। উপস্থিত ইস পবিত্র শ্রাবণ মাসে মে সবই কুমে আনন্দিত জয় গুরু দিতে। আমি আজকে একটি মায়ের গান পরিবেশন করার চেষ্টা করছি। আজ শ্রাবণ মেঘে ছাইল গগন কাহার তরে রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। আজ শ্রাবণ মেঘে ছাইল গগন কাহার তরে রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। মা এসেছেন, মা এসেছেন, মা এসেছেন, মা এসেছেন, মা এসেছেন রে। মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। আজ শ্রাবণ মেঘে ছাইল গগন কাহার তরে রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। ওই মাতাল হাওয়া গড়ছে গগন কুসুম সুগন্ধে, সেই তোমার রক্ত রাঙা চরণ পূজাতে। ওই মাতাল হাওয়া গড়ছে গগন কুসুম সুগন্ধে, সেই তোমার রক্ত রাঙা চরণ পূজাতে। ওই ছল ছলি নদীর জলে, ছল ছলি নদীর জলে ঢেউ জেগেছে রে বিপুল তরঙ্গে। আজ মেঘ ছায়ায় মোদের মায়ায় পরাণ ভরায় রে অরূপ বিভঙ্গে। আজ মেঘ মায়ায় মোদের মায়ায় পরাণ ভরায় রে অরূপ বিভঙ্গে। আজ বিশ্ব সাজে নবীন সাজে করতে বরণ রে জগন মাতাকে। আজ বিশ্ব সাজে নবীন সাজে করতে বরণ রে জগন মাতাকে। তোরা শঙ্খ বাজা ঘণ্টা বাজা, শঙ্খ বাজা ঘণ্টা বাজা উলম ধ্বনি দে। মা এসেছেন আবার ফিরে মোদের ঘরেতে। তোরা শঙ্খ বাজা ঘণ্টা বাজা, শঙ্খ বাজা ঘণ্টা বাজা, শঙ্খ বাজা ঘণ্টা বাজা, শঙ্খ বাজা ঘণ্টা বাজা উলু ধ্বনি দে। মা এসেছেন আবার ফিরে মোদের ঘরেতে, মা এসেছেন আবার ফিরে মোদের ঘরেতে।
মা এসেছেন মা এসেছেন মা এসেছেন মা এসেছেন মা এসেছেন রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে আজি শ্রাবণ মেঘে ছাইল গগন পাহাড় তরে রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে করবে আঘাত কাটবে মনের শঙ্কা বিদা দ্বন্দ যাবে চলে কাটবে মনের শঙ্কা বিদা দ্বন্দ যাবে চলে করবে আঘাত সঞ্চিত সব চলার বাধার মূলে কাটবে মনের শঙ্কা দিদা দ্বন্দ যাবে চলে পড়বে আঘাত সঞ্চিত সব চলার বাধার মূলে ঘুচবে সকল ভয় ভাগবে পরাজয় ঘুচবে সকল ভয় ভাগবে পরাজয় এবার করব পূজা জগনে মাতার রাতুল চরণ ধরে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে এবার করব পূজা জগনে মাতার করব পূজা জগনে মাতার করব পূজা জগনে মাতার করব পূজা জগনে মাতার রাতুল চরণ ধরে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে আজি শ্রাবণ মেঘে ছাইল গগন পাহাড় তরে রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে মা এসেছেন মা এসেছেন মা এসেছেন মা এসেছেন মা এসেছেন রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে জয় গুরু সবাইকে জয় গুরু খুবই সুন্দর অত্যন্ত ভক্তি ভরে একটি সঙ্গীত পরিবেশন করলেন শ্রীমতী সীমামা আমি তার এবং তার পরিবার পরিজনের মঙ্গল প্রার্থনা করি পরমদয়ালের আতুল চরণে এরপর আর একটি ভক্তিগীতি পরিবেশন করবেন খাতড়া বাঁকুড়া থেকে শ্রীমতী চন্দনা হালদার মা জয় গুরু জয় গুরু জয় গুরু তুমি মাতা পিতা তুমি বন্ধু তুমি সখা ও সুজন তুমি তো বিদ্যা হে মোর দেবতা আত্মার আত্মীয় ভজন পূজন তুমি মাতা পিতা তুমি বন্ধু তুমি সখা ও সুজন তুমি তো বিদ্যা হে মোর দেবতা আত্মার আত্মীয় ভজন পূজন তুমি তো চিন্তা অশেষ কর্ম অমীয় শক্তি অপার ধর্ম তুমি তো চিন্তা অশেষ কর্ম অমীয় শক্তি অপার ধর্ম তুমি সারা সার সবই একাকার তুমি তো স্রষ্টা সৃষ্টি সৃজন তুমি সারা সার সবই একাকার তুমি তো স্রষ্টা সৃষ্টি সৃজন তুমি মাতা পিতা তুমি বন্ধু তুমি সখা ও সুজন তুমি তো ভক্তি আমি তো ভক্ত তুমি তো তৃপ্তি আমি অনুরক্ত তুমি তো ভক্তি আমি তো ভক্ত তুমি তো তৃপ্তি আমি অনুরক্ত
তুমি আনন্দ জীবনের ছন্দ পথের দিশারি শ্রদ্ধা ভাজন তুমি আনন্দ জীবনের ছন্দ পথের দিশারি শ্রদ্ধা ভাজন তুমি মাতা পিতা তুমি বন্ধু তুমি সখা ও সুজন তুমি তো বিদ্যা হে মোর দেবতা আত্মার আত্মীয় ভজন পূজন তুমি তো বিদ্যা হে মোর দেবতা আত্মার আত্মীয় ভজন পূজন তুমি তো চিন্তা অশেষ কর্ম অমীয় শক্তি অপার ধর্ম তুমি তো চিন্তা অশেষ কর্ম অমীয় শক্তি অপার ধর্ম তুমি সারাসার সবই একাকার তুমি তো স্রষ্টা সৃষ্টি সৃজন তুমি সারাসার সবই একাকার তুমি তো স্রষ্টা সৃষ্টি সৃজন তুমি মাতা পিতা তুমি বন্ধু তুমি সখা ও সুজন তুমি তো বিদ্যা হে মোর দেবতা আত্মার আত্মীয় ভজন পূজন তুমি তো বিদ্যা হে মোর দেবতা আত্মার আত্মীয় ভজন পূজন তুমি মাতা পিতা তুমি বন্ধু তুমি সখা ও সুজন তুমি মাতা পিতা তুমি বন্ধু তুমি সখা ও সুজন জয় গুরু জয় গুরু আপনি একটু মিউট করে দিন আরেকটি সুন্দর ভক্তিগীতি পরিবেশন করে শোনাবেন শ্রীমতী চন্দনা হালদার মা আমরা তার এবং তার পরিবার পরিজনের প্রত্যেকের মঙ্গল কামনা করি পরম দয়ালের রাতুল চরণে এরপর আবার আমরা ইষ্ট প্রসঙ্গের দিকে যাচ্ছি এখন ইষ্ট প্রসঙ্গ করবেন আসাম থেকে সুস্মিতা চক্রবর্তী মা জয় গুরু হ্যাঁ জয় গুরু মা আপনার সময় 15 মিনিট ঠিক আছে মা উপস্থিত সকল মায়েদের আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ও আনন্দিত জয় গুরু জানে আমাদের আজ শ্রাবণ পরিক্রমার বিশুদ্ধ সিদ্ধান্ত মত আজকে চতুর্থ দিন আজকের দিনে আমি এখানে প্রথমবারের মতো এসেছি অনেক কটা এরকম অনুষ্ঠানের সঙ্গে আমি আজ সারা দিন থেকে ভোর সেই ভোর 5:53 যখন প্রার্থনা টাইম ছিল ওয়েস্ট বেঙ্গলের পুরো একখানা সেই লিঙ্ক থেকে আমার আজকের দিনটি শুরু হয়েছে সেখানে সকালে 6:30 থেকে 7:30 অবধি মাতৃ সম্মেলন হলো সেখানে গান করলাম তারপর অনুশ্রুতি গ্রন্থের বাণী বিশ্লেষণ করলাম বেশ আনন্দে দিন কেটে যাচ্ছে আর এখানে এসে আমার মনে হচ্ছে এখানে বেশ মায়েরা উপস্থিত আছেন যতটাই হোক আমি জানি এটা একটা ছোট জায়গা এখানে মায়েরা নতুন নতুন সব মায়েরা মিলে করছেন তবুও আমরা যারা সব জায়গাতে বড় বড় জায়গাগুলোতে যাচ্ছি সেখানে যাওয়ার চেয়ে আমি মনে করি ছোটদের মাঝখানে ওদের সঙ্গে মিশে যাওয়া ওদের সঙ্গে
মনের একটা বন্ধন সৃষ্টি করা অনেক বেশি প্রয়োজন। মীনাক্ষী মা আমাকে কতবার ফোন করেছে, আমার এত বিজি শিডিউলের মধ্যে আমি আজকে এই মুহূর্তে বেরিয়ে এসেছি। এবারে আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে প্রণাম জানাই, প্রণাম জানাই জগজ্জননী বড়মার আতুল চরণে, প্রণাম জানাই পূজ্যপাদ শ্রী শ্রী বরদার আতুল চরণে, প্রণাম জানাই পূজ্যপাদ শ্রী শ্রী দাদার আতুল চরণে, প্রণাম জানাই আমাদের সবার ভালোবাসার বাবাই দাদার আতুল চরণে, ও ইষ্ট পরিবারের সকলের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ঠাকুরের ঠাকুর বড়মার কিছু কথা আমি বলতে যাচ্ছি। ঠাকুর আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে বলেন, মেয়েদের বড় ইউনিভার্সিটি হলো তাদের শ্বশুর বাড়ি। আবার বলেন, নারীত্বের সার্থকতা মাতৃত্বে, প্রকৃত মাতৃত্বের স্ফুরণ যখন হয় মেয়েদের মধ্যে, তখন স্ত্রীর ভেতর দিয়েও স্বামী মাতৃত্বের স্পর্শ পায়। অর্থাৎ পুরুষ মাতৃত্বটা কি জিনিস, সেখানে পুরুষও তার সেই স্পর্শটা পায়। আবার দীপরক্ষী প্রথম খণ্ডে ঠাকুর বলেন, এভার্সন অনিচ্ছা যেই আসে অ্যাটেনশন ব্রেক হয়, অ্যাটেনশন ব্রেক হলে মেমোরি ফেল হয়, বড় বইয়ের কিন্তু তা হয় না, সব আছে তার। অবশ্য এখন অনেক জিনিস হারায় গেছে, হাড়ি কুড়িগুলো এখনো এমন সুন্দর করে সাজিয়ে রাখে। তো দীপরক্ষী প্রথম খণ্ডে, এই যে বড় মায়ের খুঁটিনাটিগুলো, সেগুলো কিন্তু বড় মায়ের নয়, সেগুলো আমাদের, আমরা যেন করে করিয়ে দেখে ঠাকুরের কথায় উদ্বুদ্ধ হয়ে সেভাবেই করি, সেটাই কিন্তু ঠাকুর চেয়েছেন। তাই ঠাকুর আলোচনা প্রসঙ্গে, তাই ঠাকুর দীপরক্ষী গ্রন্থে বারবার বলেছেন, মেয়েদেরকে বলেছেন, নারী হতে জন্মে যাত, থাকলে যাত, তবেই যাত। যার জন্য নারীর একটা এত সুন্দর স্থান দিয়েছেন ঠাকুর। ঠাকুর বলছেন আবার আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে, শ্রী শ্রী ঠাকুর বলেন, বড় বউয়ের পড়াশোনার অভ্যাস আছে, খুব ফাঁক পেলেই পড়ে, কোনো ইউনিভার্সিটির ডিগ্রি কোনো কলেজের ডিগ্রি কিছুই আমার বড় মা ছিল না, 11 বছর বয়সে মাত্র বিয়ে হয়েছে, ফুটফুটে ফটকি নাম ছিল, ফুটফুটে দেখতে, শ্বশুর বাড়িতে এসে আনাড়ির মতো পায়েস রান্না করতে, ফ্যান গেলে ফেলছেন, আবার সেই দেওয়ারের সঙ্গে লুকোচুরি খেলছেন, সেই যে বড় মা 11 বছর বয়সের সেই বড় মা আস্তে আস্তে সব শিখে গেলেন। রান্না করতে গিয়ে কি করতেন, সেই উনুনশালার পাশে শুয়ে থাকতেন, ঘুমিয়ে পড়তেন রান্না শেষ করে, এই ছিলেন বড় মা। শুনতে পেতেন রাত্রিরে সেই জঙ্গল থেকে, হিমায়তপুরের সেই রান্নাঘরের পেছন থেকে সেই বন্য জন্তু জানোয়ারের সেই বিভিন্ন ধরনের ওদের আওয়াজ, ভয় পেতেন, আবার নির্ভীক হওয়ার চেষ্টা করতেন। একটা অপূর্ব চারিত্রিক বৈশিষ্ট্য ছিল আমাদের বড় মায়ের। একদিন ঠাকুর 10-15 মিনিটের ভোগে বসেছেন, শ্রী শ্রী বর্মা পাশে বসে যত্ন সহকারে ভোগে সামগ্রী পরিবেশন করছেন, আর এমনিতে টুকটাক কথাবার্তা অন্তরঙ্গতার সঙ্গে দুজনের মধ্যে চলছে। ঠাকুর শুধালেন, ও প্রফুল্ল আছিস নাকি রে? হ্যাঁ বলে সাড়া দিয়ে আমাদের ভক্তপ্রবর প্রফুল্লদা আসলেন। ঠাকুর বললেন, খাতা কলমটা নিয়ে আয়। তো কাছে যেতেই শ্রী শ্রী ঠাকুর বললেন, যে তোমার হতে চায় না কিন্তু তোমাকে তার করতে চায়, ঠিক যেন পুরো বুদ্ধি তার অন্তরে ওত পেতে আছে। তাহলে ঠাকুর এইটুকু কথা হঠাৎ করে কেন বললেন খেতে খেতে বসে? তখন তারপর আবার বললেন, তোমার সাথে তার খাদ্য খাদক সম্বন্ধ, সে তোমাকে পদানত করতে চায়, অর্থাৎ সে কিন্তু তোমার হতে চায় না, তোমাকে ঘুরে ফিরে, এই যে ছেলেমেয়েরা আজকালকার কম বয়সের ছেলেমেয়েরা ডেটিং করছে বা কোথাও বেড়াতে যাচ্ছে, ঘুরছে, ইয়ে করছে, ছেলেটা আদৌ তাকে কতটা ভালোবাসছে আর কতটা মেকি, কতটা সত্যি, সেটা কিন্তু ফারাক করার
সেটা কিন্তু বুঝে নেওয়াটা শিখতে হয়। তাই ঠাকুর এভাবে বলেছেন, তার সঙ্গে তোমার সম্বন্ধটা হবে খাদ্য খাদক সম্বন্ধ, সে তোমাকে পদানত করতে চায়, সাবরে আত্মসাৎ করতে চায়, সাবধান, হিসাব করে চলো। তো ঠাকুর এভাবে বলতেন যে আমাদের সুকেন্দ্রিক যদি আমরা না হই তাহলে আমাদের এসব সমস্যা আমাদের থাকবেই থাকবে, সব সময়ই থাকবে। তারপর একদিন বিকেলে বড় দালানে শ্রী ঠাকুর ছড়া দিচ্ছেন, মাঝে মাঝে কথাবার্তা বলছেন, বারান্দার পূর্ব দিকে ছোট্ট ঘরখানিতে আছেন বড় মা, তার পায়ে বাতের যন্ত্রণায় মাঝে মাঝে হচ্ছে, সেই জন্য হাঁটা চলা করতে আজকাল একটু কষ্টই হচ্ছে বড় মার। কয়েকটা ছড়া দেবার পর শ্রী শ্রী ঠাকুর, এই যে টান ঠাকুর বড় মার, লক্ষ্মীনারায়ণের টান, এই যে শিব পার্বতীর টান, শ্রী শ্রী ঠাকুর ডাক দিলেন, ও বড় বউ। শ্রী শ্রী বড় মা যাই বলে ঘর থেকে বেরিয়ে এসে বারান্দার পূর্ব দিকে রাখা চেয়ারটিতে বসলেন। কণ্ঠস্বরে আবদার ও সোয়াগ ঢেলে দিয়ে শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন, তোমার পা যদি ভালো হতো আর কুমড়োর বিচি দিয়ে দম তৈরি করে সরোজিনীকে যদি খাওয়াতে, সরোজিনী একজন ভক্তিমতী মা, সেই আমাদের ইয়েতেই থাকতেন, সৎসঙ্গ আশ্রমেই থাকতেন। সবাই তখন হাসছেন এসব শুনে, ঠাকুরের আবদারের নমুনা দেখে। একটু পরে দরদ ভরা কণ্ঠে বলছেন, দেখো তুমি ন্যাংরা হয়ে হাঁটো আর আমি কেবল তোমার উপর চাপি, কি রকম স্বার্থপর, নিজের কথাই নিজে, কিরকম শিশুর মতো ঠাকুরের সেই আবদার। আবার আবদারের সুরে, এটা করবে বড় বউ, করো তো বড় বউ। শ্রী শ্রী ঠাকুর এমন তর রকম দেখে শ্রী শ্রী বর্মা হাসতে হাসতে বললেন, আচ্ছা 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 করে দেব নে। এই ছিল ঠাকুর বর্মার সম্পর্ক। আর বড় বউয়ের প্রতি টান তিন, এটা ওটা ছিল স্প্রিং অফ লাইফ। সুশীলদা বলে একজন গুরু আমাদের ভক্ত প্রবরের সঙ্গে কথা প্রসঙ্গে দয়াল ঠাকুর বললেন, মেয়ে লোকদের উপর পুরুষের টান এটা কি কামুক, না এর পেছনে কিছু আছে, বিয়ন্ড দিস ইজ দেয়ার এনিথিং, এইভাবে প্রশ্ন করলেন। সুশীলদা, মনে হয় আরো কিছু আছে। শ্রী শ্রী ঠাকুর, আমি যেমন বড় বউকে ভালোবাসি আবার ওর প্রতি টানও আছে, এই যেমন স্বামী স্ত্রীর ক্ষেত্রে তেমনি মা ছেলে, তার থেকে পবিত্র জগতে আর কিছু নেই। সেক্স যদি চ্যালেঞ্জড হয় তবে তার থেকে ব্যক্তি আসে, ওটা হলো স্প্রিং অফ লাইফ। ঠাকুর স্প্রিং অফ লাইফের কথা এত সুন্দর করে বলছেন যে আমাদের এই চ্যানেলাইজড হওয়া বা এইভাবে ব্যক্তি হওয়া, তুমি ও তোমার ওয়াইফ আলাদা না, একদিকটা যত পিওর তাদের এক্সপানশন অফ লাইফ তত বেশি। এইভাবে ঠাকুর সুন্দর করে ব্যাখ্যা করে সবাইকে বলে দিতেন যে কিভাবে ভালোবাসা যায়। আরেকবার কি হলো, কলকাতা থেকে নতুন কেনা একটি গাড়ি এসছে, শ্রী শ্রী ঠাকুর পার্লারে শ্রী শ্রী বড়মা তার পাশে বসে গাড়িটি দেখে দেখে শ্রী শ্রী ঠাকুর বললেন, ভালো, কেমন হয়েছে জিজ্ঞেস করলে বললেন ভালো। তারপর বড়মার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, কেমন হয়েছে বড়মা? উনিও সংক্ষেপে বললেন, ভালো হয়েছে। তখন ঠাকুর তাকে বললেন, তা তুমি গিয়ে গাড়িটাতে একটু পা দিয়ে আসো, তুমি তো লক্ষ্মী, কি অপূর্ব সেই মিষ্টি কথা। সে কথাই আমি বলছি যে আদেশ কিন্তু সোহাগের সুরে। শ্রী শ্রী বড়মা উঠে গিয়ে গাড়ির দরজায় ধরে ভেতরে একটি চরণ রেখে ভেতরে বসার সিট গুলো দেখে আবার ফিরে এলেন। তাই ভাববাণীতে ঠাকুর বলেছেন, তুই যত সরল পথ তত সোজা, বড়মার জীবন এই বাণীর রূপ, তুই যত সরল পথ তত সোজা, বড়মার জীবনে এই বাণীর রূপ। শ্রী শ্রী বড়মার শান্ত স্বচ্ছ সহজ স্বচ্ছন্দ চলনীল মুকুরে আমাদের বিশেষ করে মায়েদের রূপ ও চলার ছবি ফুটে উঠে। এই যে আমাদের বাণী গ্রন্থ নারীর নীতি, নারীর নীতির প্রতি পদক্ষেপে ঠাকুর শুধু এটাই বলে গেছেন যে কিভাবে আমরা যথার্থ নারী হয়ে উঠতে পারব। তারপর নারী সম্বন্ধে ঠাকুর বিভিন্ন জায়গায় বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলছেন। বড়মা ছিলেন এক আলোক সামান্য মাতৃত্বের অধিকারিণী, তার সান্নিধ্যে এলেই
তার স্বভাব সুলভ মাতৃত্বের পরশ সহজ করে মন প্রাণকে মানুষের দোলা দিত। তার রাঙা চরণে লুটিয়ে পড়তো অন্তরের ভক্তি, যারাই যেত বড়মার কাছে, বড়মার ভেতর ছিল নারী সত্তার এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব, খুব শক্তিশালী নিরূপ। তাই আমরা বলবো যে ঠাকুর আলোচনার প্রসঙ্গ সপ্তম খণ্ডে বলেছেন, বিশেষ হলো নারীর বিশেষ হলো প্রীতিপূর্ণ ব্যবহার, বাড়ির আবহাওয়া শান্তিপূর্ণ হওয়ার জন্য মেয়েদের হতে হয় সহনশীলা, ধৈর্যশীলা, সুকৌশলী। তাই মেয়েদের নিয়ে ঠাকুর এত চিন্তা করেছেন, কারণ ওই একই কথা, নারী থেকে জন্মে জাতি। সংসারের মধ্যে মিলাপ্রীতি ভালোবাসা যাতে একটা লক্ষ্য রাখা প্রয়োজন, ভালোভাবে সংসারে বিদ্যা বুদ্ধি যাতে সহজ হয়ে ওঠে। তাই তো ঠাকুর বারবার বলেছেন, মেয়েরা হলো লক্ষ্মী আর সরস্বতী গো, ওরা মায়ের জাত, ওদের ক্ষমতার তুলনায় নাই, ওরা ইচ্ছে করলে জগৎটাকে স্বর্গ করে তুলতে পারে। এভাবেই ঠাকুর মেয়েদেরকে এগিয়ে নিয়ে দিয়েছেন। আবার বলেছেন, প্রত্যেকটা গাছগাছড়া আমাদের জেনে, কোনটা ঠানকুনি পাতা, কোনটা হেলাচ্ছে, কোনটা কি পাতা, রাম তুলসী পাতা, এগুলো সব আমাদের মেয়েদের একটু একটু করে শিখে নিতে হয়। কারণ আমাদের এই টোটকাগুলো আমাদের যে জ্বর আসলে হাঁচি দিলে কি করতে হয়, বড়মা ছিলেন তারই সব কিছু জানতেন। তাই মেয়েদের ভালো করে শেখাতে হয় কেমন করে সংসারটা সুখের করে তুলতে হয়, কেমন করে সেবা করতে হয়, শরীরের কোন অবস্থায় কি রকমের খাদ্য আমাকে দিতে হবে আমার পরিবারের সবাইকে, এগুলো সব কথা কি বলেছেন আমাদের ঠাকুর বড়মার মধ্যে দিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, কোথায় কোন জিনিসটা গুছিয়ে রাখছেন, কি সুন্দর করে সব তুলে রাখছেন। সেই যে ঠাকুরের সময় বড়মা যা করতেন, আজও দেখা যায় আমাদের পূজ্যপাদ দাদা স্ত্রী, যাকে আমরা বড় বৌদি বা মা বলে ডাকি, সেই মা এখনো ঠিক ঠাকুর যা যা ঠাকুরের সময় বড়মা যা যা করতেন, মানুষ এনে দিত, কত জিনিস এনে দিত ভোগের জন্য, ঠাকুরের ভোগের জন্য। আজও আমরাও যেতে পূজ্যপাদ দাদার ভোগের জন্য নিয়ে যাই এটা সেটা, সেগুলো সব গুছিয়ে রাখতে রাখতে একদিন বড় বৌদি বলছিলেন, আমার রাত একটা দুটো বেজে যায়, লোক এত কিছু এনে ওনার ভোগের জন্য, শুধু মনে হয় যে এগুলো করি। তারপর আবার সবাই কাপড় জামা এত দিয়ে আসে, এই এগুলো সব গুছিয়ে রেখে আশ্রমবাসীদের মধ্যে আবার বিলিয়ে দেওয়া, কার ঘরে কি আছে সব, ইচ্ছা করলে তো উনি এগুলো সব নিজেই উপভোগ করতে পারতেন, কিন্তু তা নয়, সবাইয়ের মধ্যে বিলিয়ে দিতেন। সেই বড় মা যা করতেন, আজও আমাদের বড় বৌদি তা করছেন। একবার আমরা সবাই জানি, এটা আমি একটু শেষের দিকে চলে এসেছি, একবার বিয়ের কিছুদিন বাদেই যখন বড় মা সুন্দর দুটো বাপের বাড়ি থেকে দেয়া কানের দুল পরে আছেন, কানের মকরা দুটো, ঠাকুর কি করলেন, সেই দুটো নিয়ে একজনকে দিয়ে দিলেন। পরের দিন শাশুড়ি তো খুব ক্ষুণ্ণ, দিদি শাশুড়ি কর্তা মা তো একদম আরো রেগে, কোথায় গেল তোমার কানের সেই মকরা, এই বলে নিশ্চয়ই বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এগুলো কিছু কিছু পরিবারে থাকেই, সব কিছুই যেন মেয়েরা বাপের বাড়িতে পাঠিয়ে দেয়, এরকম করে খুব বকাঝকা করছে। কিন্তু শান্ত সুস্থির সুশীলা অবগুণ্ঠনে ঢাকা আমার বড়মা কি করলেন, চুপ করে নীরবে সব শুনে গেলেন। একদিন গেল, দুদিন গেল, পরের দিন যখন উনি জল আনতে গেছেন, জেলের বউ, এক জেলের বউ এসে একটা কাগজের মোড়ো সেই শাশুড়ি মাকে, দিদি ঠাকুরুন এটা আপনি রাখুন। বললেন এটা কি, বলে আপনার ছেলে আমাকে যে কিভাবে বাঁচিয়েছে, আমি আমার অসুস্থ ছেলেটাকে নিয়ে পাগলের মতো ভাবছিলাম কোথায় টাকা পাই, কিভাবে তার চিকিৎসা করাই, কিন্তু যেই আমাকে দিয়ে দিলেন, আমাকে এই কানের দুটো মকরা দিলেন, সেগুলো আমি বাঁধা রেখে টাকা দিয়ে আমার ছেলেকে সুস্থ করলাম, আজ আমার জেলে মাছ বিক্রি করে সেটা বাধা থেকে ছুটি এনেছে। তখন মায়ের মনমোহিনী দেবীর মনে হলো, সে কি রে একটা কথা বললো না, কেন
আমরা তো বলবো এ নিয়ে গেছে, আমার শাশুড়ি যদি এরকম করে আমার একটা কিছু নিলে আমরা কি সহ্য করে থাকতে পারবো? কিন্তু এগুলো আমাদের শিক্ষা, আমাদের বড় মা করে করিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেছেন, এত শান্ত এত নিশ্চুপ জীবনের মধ্যে দিয়ে যখন যেখানে যা করতে হয়েছে। দেওর কি করতো, সমবয়সী দেওর একদম পিঠে ঘুম ঘুম করে কিল মারতো, সেই সমবয়সী দেখে খেলার ছলে কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে, কিন্তু বড়মা ছিলেন শান্ত সৌম্য, মুখ দিয়ে কখনো কোনো কথা বেরোতো না, সব শান্ত মনে। তারপর সেদিন যখন কানের মকড়াটা পেলেন তখন শাশুড়ির চোখ জলে ভরে গেছে, এই আমার বৌমা যাকে আমরা এত কষ্ট দিই, অথচ এঠো বাসনে লাগিয়ে রাখে, লেখে রেখে বড়মার দোষ দিয়ে দেয় ওখানকারই এক বিধবা মহিলা। কারণ সবাই যখন এই বউয়ের এত প্রশংসা করছে, মুখ বুঝে সব কাজ করে যাচ্ছে, সেই সেখানকার প্রতিবেশিনী এসে এসে এঠো লাগিয়ে রেখে যায় বাসনে, কর্তা মা এত বকাঝকা করেন। কিন্তু তারপর যখন উনারই এক মাসি শাশুড়ি বের করলেন যে এটার আসল কারণটা হলো এই হচ্ছে ঘটনা, একদিন ধরা পড়ে গেল কে এর মধ্যে সক্রিয় লাগিয়ে দিচ্ছে, তখনই কিন্তু বুঝে গেলেন সবাই যে বড় মা কি প্রকৃতি। আমাদের সবাই যেন আমরা সেই শান্ত সৌম্য মায়েরকে, আমাদের জগদ্ধাত্রী মা, আমাদের জগৎজননী মা, আমরা বড় মাকে আমাদের সামনে আদর্শ মাতৃরূপী, কারণ আমরা জীবন্ত ঠাকুরের পূজা করি, আমরা খড়ের প্রতিমা পূজা করি না, তাই সেই জীবন্ত ঠাকুরকে পূজা করতে গেলে তার সঙ্গে তার লীলা সঙ্গিনী জীবন্ত মায়ের পুজো করি। তাই আজকের এই দিনে, আজকের শ্রাবণ পরিক্রমায় আমরা শপথ করব যে আমরা যেন আমাদেরকে সেই বড়মার ধাঁচে ঢেলে, সেই বড়মা যেভাবে আমাদেরকে করে করিয়ে দেখিয়েছেন সেই পথ অবলম্বন করব। আমাদের আজকে বড় বড় বৌদি যেভাবে করছেন, ঠিক এই যে কানের মকড়াটার ঘটনা বললাম, ঠিক এরকম বাবাই দা একদিন এসে একজন কানের দুল হারিয়ে ফেলেছে, ওনাকে প্রণাম করে খুব কান্নাকাটি করছে, বলে কি আপনার কি কানের দুল চাই? বাবাই দা গিয়ে সোজা বৌরানী মাকে বললেন যে তোমার কানের দুল দুটো দিয়ে দাও তো। বৌরানী মা অপুর শব্দ করলেন না, কানের দুল দুটো দিয়ে দিলেন, সেই কানের দুল দুটো এনে দিয়ে দিলেন। উনিও তো বলতে পারতেন কেন নিচ্ছ কি করছো, এই হলো ঠাকুর বাড়ির শিক্ষা। যখন আমার শ্রদ্ধার কেউ আমাকে কিছু আমার কাছে কিছু আবেদন রাখবে, নিবেদন রাখবে, সেটা আমি শুনে আমি আমার তারই ধাঁচে তারই মতো আমাকে গড়ে তুলব, এই হলো আমাদের আদর্শ। তাই আমাদের ইষ্ট, আমাদের আদর্শ আমাদের ঠাকুর, আমাদের আদর্শ আমাদের আচার্য পরম্পরা, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব আমাদের জীবনের সমস্ত কথা, সমস্ত ভাষা, সমস্ত ভালোবাসা দিয়ে, তবেই আমরা পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো। আজ তাই বলছি এই প্যান্ডামিক সিচুয়েশনেও আমরা এত সুন্দর করে আজকে কোথায় আমি পৌঁছে গেছি, কত সুন্দর করে আমরা কথা বলছি, কত সুন্দর করে আমরা আলোচনা করছি, এখানেই আমি আমার আবার সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি শেষ করি। জয় গুরু মা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয়। জয় গুরু। খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর একটি আলোচনা করলেন শ্রীমতী সুস্মিতা চক্রবর্তী মা। আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক ঘটনা জানতে পারলাম, অসংখ্য ধন্যবাদ তাকে, তার এবং তার পরিবার পরিজন, তার পারিপার্শ্বিকের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের রাতুল চরণে। জয় গুরু। এরপর কীর্তন পরিবেশন করবেন বহরমপুর থেকে শ্রীমতী রিঙ্কু দাস মা। জয় গুরু মা, জয় গুরু। হ্যাঁ জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শুরু। ঠিক আছে। আমার প্রিয় পরমের আতুল চরণে শতকোটি প্রণাম জানাই, সকল অনলাইন মায়েদের জানাই আমার জয় গুরু, অন্তর থেকে ভালোবাসা। জয় দে জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় দে জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় দে জয় শ্রী শ্রী বড় মায়ের জয়, জয় দে জয় শ্রী শ্রী বড় মায়ের জয়, জয় দে জয় শ্রী শ্রী বড় দার জয়।
জয় দে জয় শ্রী বরদার জয় জয় দে জয় শ্রী ঠাকুরের জয় জয় দে জয় শ্রী ঠাকুরের জয় জয় দে জয় শ্রী বড় মায়ের জয় জয় দে জয় শ্রী বড় মায়ের জয় জয় দে জয় শ্রী বরদার জয় জয় দে জয় শ্রী বরদার জয় তোমার মতনে দয়াল আর নেই কোটি ভুবনে তাই তো জানাই মনের কথা শুধু তোমার শানে তোমার মতনে দয়াল আর নেই কোটি ভুবনে তাই তো জানাই মনের কথা শুধু তোমার শানে সুখ শান্তি খুঁজে পেলাম তোমার কাছে এসে দয়াল তুমি থাকো সদাই ভক্ত জনার পাশে সুখ শান্তি খুঁজে পেলাম তোমার কাছে এসে দয়াল তুমি থাকো সদাই ভক্ত জনার পাশে দুঃখ জ্বালা ঘুচাইতে তুমি প্রেমময় দুঃখ জ্বালা ঘুচাইতে তুমি প্রেমময় জয় দে জয় শ্রী বরদার জয় জয় দে জয় শ্রী বরদার জয় জয় দে জয় শ্রী ঠাকুরের জয় জয় দে জয় শ্রী ঠাকুরের জয় জয় দে জয় শ্রী বড় মায়ের জয় জয় দে জয় শ্রী বড় মায়ের জয় জয় দে জয় শ্রী বরদার জয় জয় দে জয় শ্রী বরদার জয় তোমার মতন দয়াল আর নেই কোটি ভুবনে তাই তো জানাই মনের কথা শুধু তোমার শানে তোমার মতন দয়াল আর নেই কোটি ভুবনে তাই তো জানাই মনের কথা শুধু তোমার শানে সুখ শান্তি খুঁজে পেলাম তোমার কাছে এসে দয়াল তুমি থাকো সদাই ভক্ত জনার পাশে দুঃখ জ্বালা ঘুচাইতে তুমি প্রেমময় দুঃখ জ্বালা ঘুচাইতে তুমি প্রেমময় জয় দে জয় শ্রী বরদার জয় জয় দে জয় শ্রী বরদার জয় অসীম করুণা তোমার পুরুষোত্তম কেউ ডাকে আল্লাহ বলে কেউ ভগবান অসীম করুণা তোমার পুরুষোত্তম কেউ ডাকে আল্লাহ বলে কেউ ভগবান অগতির গতি তুমি ওগো প্রেমময় অগতির গতি তুমি ওগো প্রেমময় জয় দে জয় শ্রী বরদার জয় জয় দে জয় শ্রী বরদার জয় জয় দে জয় শ্রী ঠাকুরের জয় জয় দে জয় শ্রী ঠাকুরের জয় জয় দে জয় শ্রী বড় মায়ের জয় জয় দে জয় শ্রী বড় মায়ের জয় জয় দে জয় শ্রী বরদার জয় জয় দে জয় শ্রী বরদার জয় তোমার মতন তোমার মতন দয়াল আর নেই কোটি ভুবনে তাই তো জানাই মনের কথা শুধু তোমার শানে তোমার মতন দয়াল আর নেই কোটি ভুবনে তাই তো জানাই মনের কথা শুধু তোমার শানে সুখ শান্তি খুঁজে পেলাম তোমার কাছে এসে দয়াল তুমি থাকো সদাই ভক্ত জনার পাশে অগতি রগতি তুমি ওগো প্রেমময় অগতি রগতি তুমি ওগো প্রেমময় জয় দে জয় শ্রী বরদার জয় জয় দে জয় শ্রী বরদার জয় জয় দে জয় শ্রী বরদার জয় জয় গুরু মা জয় গুরু জয় গুরু খুব সুন্দর মন মাতানো একটি অত্যন্ত ভক্তি ভরে কীর্তন পরিবেশন করলেন শ্রীমতী রিঙ্কুমা ওনার ওনার পরিবার পরিজন এবং পারিপার্শ্বিকের মঙ্গল কামনা করি পরম দয়ালের চরণে জয় গুরু মা জয় গুরু মা জয় গুরু যারা ইষ্ট প্রসঙ্গ করলেন ভক্তি গীতি করলেন এবং কীর্তন পরিবেশন করলেন তাদের সবাইকে সৎসঙ্গ বিহার খাতরার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর জয়রাধে পরিবেশন করছেন শ্রীমতী রীতা মাহাতোমা খাতরাত বাঁকুড়া থেকে। জয় গুরু জয় গুরু জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে সারে মন কপট চাতুরী বদনে ভালো হরি 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 নাম পরম ব্রহ্ম জীবে মূল ধর্ম অধর্ম কুকর্ম রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে
তারে মন ভবির আশা অজপ নামে করুরে মে সারাধে গোবিন্দ নামটি বদলি লইয়ে নয়ন নিরেশরে ভাসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরে রাধে গোবিন্দ 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 বলে সবা করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরে সারুরে মনে বপর্চা তুরি বদনে বালো হরি 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 বল 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 হরি নাম পরম ব্রহ্ম বিবেক মূল ধর্ম অধর্ম কুকর্ম সারুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে সারুরে মন ভবির আশা অজপ নামে করুরে রাধ বল 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 রাধে গোবিন্দ নন্দি বদনে লইয়ে নয়ন নিরেশ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সবাই করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় গুরু। জয় গুরু, আমরা মাতৃ সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এরপর ধনী দেবের ইন্দ কোচা বাঁকুড়ে থেকে কুমারী সুকৃতি সিংহ এবং কুমারী সুধৃত সিংহমা। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বন্দে পুরুষোত্তম বন্দে বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর নকুল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী ঠাকুর নকুল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী ঠাকুর নকুল চন্দ্র জি কি পরম আরাধ্য জগৎ জননী শিশু বড়মা কি পরম আরাধ্য জগৎ জননী শিশু বড়মা পরম পূজ্য পাদ শ্রী শ্রী বন্দা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বন্দা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বন্দা কি পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি সৎসঙ্গ কি সৎসঙ্গ কি সৎসঙ্গ কি মাতৃ সম্মেলন কি মাতৃ সম্মেলন কি মাতৃ সম্মেলন কি বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে আর্য পিতৃম বন্দে আর্য পিতৃম বন্দে মাতৃবর্গ বন্দে মাতৃবর্গ বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুল চন্দ্র জি কি জয় 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 উপস্থিত সকলকে আমাদের আনন্দিত জয় গুরু জানাই। জয় গুরু। জয় গুরু। মাতৃ সম্মেলনের অনুষ্ঠান এখানেই শেষ হলো। যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে খাদ্রা সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা উপস্থিত হতে পারেনি এবং যারা উপস্থিত আছেন তাদের সবাই মঙ্গল কামনা করি, তাদের সব পারিপার্শ্বিক মঙ্গল কামনা করি পরম দয়ালের আত্ম চরণে। জয় গুরু। জয় জয় গুরু।
জয় গুরু সবাইকে। জয় গুরু মা। জয় গুরু, জয় গুরু সবাইকে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কবিতা পড়া খুব ভালো হয়েছে। জয় গুরু সবাইকে। জয় গুরু সবাইকে। জয় গুরু। চলবে না?